হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন তরী ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি এক প্রকার ভালোই, আর আমিও আজকে মোটামুটি ভালোই আছি। আমার কালকে শরীরটা ভীষণই খারাপ ছিল, তাও কালকে ভিডিও বানিয়েছিলাম, তারপরে সেই ভিডিওটা আমার মানে আমার নিজের ভুলের জন্যই আর কি ভিডিওটা আমার কালকে ডিলিট হয়ে গেছে। তো ওই জন্য ভীষণ দুঃখ পেয়েছি, বিশ্বাস করো। অনেক কষ্ট করে কালকে শরীর খারাপ নিয়েও আমি কালকে ভিডিও বানিয়েছিলাম, মানে সারাদিনেরই কাজকর্মগুলো আর কি মানে প্রায় সবই আর কি তোমাদের সাথে ভাবছিলাম কালকে আমি শেয়ার করব, মানে সকাল থেকে আর কি হচ্ছে বিকেল অবধি, কিন্তু সেটা আমার লাস্ট অবধি হয়নি। আমি রাত্রেবেলা ভিডিও যখন মানে এডিট করে মানে ভিডিওটাকে যখন সেভ করব, যখন এডিট করা কমপ্লিট হয়ে যায়, যখন ভিডিওটাকে সেভ করব, তো ভিডিওটা কিছুতেই সেভ হচ্ছিল না, কারণ মানে আমার ফোনের মধ্যে পুরো যে মেমোরিটা রয়েছে ওটা পুরো ফুল হয়ে গেছে। তো ওই জন্য তো ভাবলাম যে আগের কিছু পুরনো ভিডিও ওইগুলোকে আগে আমি হচ্ছে ডিলিট করে দিয়ে তারপরে ওটাকে সেভ করি, তাহলে সেভ হবে। এবারে আমি ডিলিট করতে গেছি আর ভুল করে জানো তো আমি অল ডিলিট করে দিয়েছি। এই যে আজকে যে এখানে যে মিউজিকটা আমি ইউজ করেছি, এই মিউজিকটা পর্যন্ত মানে ডিলিট হয়ে গেছিলো জানো। এটাকে আমি আজকে আবার হচ্ছে নতুন করে খুঁজে বের করে তারপরে এটাকে আমি ডাউনলোড করলাম, তারপরে এখন আমি এখানে এটা ইউজ করতে পারছি। তো জানো তো এইসব বিষয়গুলো ভীষণই খারাপ লাগে, আর একটু ভুলের জন্য মানে এরকম হয়ে গেল। তো কিছু করার নেই, ওই জন্য মানে একটা দিন পুরোপুরি আমার মানে গ্যাপ চলে গেল। তো একটা আমি যদিও মানে তোমাদেরকে আর পোস্ট করেছি, তো তোমরা সেরকমভাবে কেউ কমেন্ট করোনি, শুধু একজনই আর কি একটা কমেন্ট এসছে মানে একটা বন্ধুর। তো আর কি যাই হোক, মানে একটা দিন আর কি গ্যাপ হলে সেরকম কিছু একটা আর কি মানে যেও আসে না হয়তো। তো তবুও আমার খারাপ লাগে, আমি যেহেতু প্রতিদিন একটা করে মানে ব্লগ দেই আর ওটা একটা মানে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর সবথেকে বড় কথা কি বলতো, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়, পুরো রেডি করতে হয় জানো, তারপরে যখন সেই ভিডিওটা মানে নিজের হাতে সেটা আমি নষ্ট করে ফেলি, মানে সেটা ভুল করে অবশ্যই, তো সেটা খুবই খারাপ লাগে, সেটা খুবই মানে দুঃখজনক আর কি। তো আজকেও আমি আমার প্রতিদিনের মতো আর কি কাজকর্মগুলো হচ্ছে তোমাদের সাথে আর কি শেয়ার করছি একটা একটা করে। আর আজকে একটা না বিশেষ হচ্ছে জিনিস আমি তোমাদেরকে দেখাবো, তো সেটা কি বিশেষ জিনিস, তো আমার ভিডিওটা তোমরা হচ্ছে কন্টিনিউ করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আগের মানে একদিনকে একটা ভিডিও আমি এনেছিলাম, তো ওটা হচ্ছে যে আর কি মানে পাখি নিয়ে। তো আমার বাড়ির যে আর কি উঠান রয়েছে ওখানে একটা পাখির বাসা আছে, তোমরা তো এটা অনেকেই জানো, মানে যারা বিশেষ করে তোমরা প্রতিদিন আমার ব্লগগুলো দেখো মানে তারা তো তোমরা জানবেই। তো সেটা একটা টুনটুনি পাখির বাসা, তো জানো টুনটুনি পাখির না ছোট ছোট ছানা হয়েছে, এত কিউট এত সুন্দর কি বলবো, আমার তো পুরো ইচ্ছে করছে পুরো আমি হাতে নিয়ে সেগুলোকে মানে বেশ কিছুক্ষণ আর কি ধরে থাকি, কিন্তু আমি ওগুলোকে হাতে নিইনি, কারণ ওগুলো না মানে একটা ছোট্ট বাসার মধ্যে রয়েছে আর সেই বাসাটা থেকে ওগুলোকে বের করা মুশকিল। আর সবথেকে বড় কথা যে আমি ওদেরকে যদি হাতে নিয়ে থাকি আর ওর মা যদি দেখে ভয় পেয়ে যায় আর যদি না আসে, তো ওই জন্য আমি ওগুলোকে না হাতে নিইনি জানো তো। কিন্তু ভীষণ ইচ্ছে করছিল আর খুবই সুন্দর, তোমরা না দেখলে মানে বিশ্বাস করতে পারবে না। তো আমার ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, আশা করি আজকের সেই মানে পর্বটুকু তোমাদের ভীষণই ভালো লাগবে, মানে কি বলবো আর আমার তো পুরো চোখ জুড়িয়ে গেছে, আমি এরকম দৃশ্য বিশ্বাস করে দেখিনি, মানে হয়তো দেখেছি এরকম কোনো ভিডিওতে দেখেছি বা কিছু, কিন্তু অরিজিনালি এরকম দেখিনি, আর এটা আমার বাড়ির মধ্যে। তো কীরকম যে একটা অনুভূতি হচ্ছে জাস্ট আমি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো। আর আমার ছেলেও ভীষণ খুশি হয়েছে। তো বন্ধুরা আজকে হলো বুধবার, আর আজকে আমার ছেলের ক্যারাটে ক্লাস, তো ওই জন্য খুবই সকালে আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো একদম তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে আমার ছেলেও পুরো লক্ষ্মী ছেলে হয়ে দেখো ঘুম থেকে একদম তাড়াতাড়ি উঠে গেছে, আজকে ওকে বেশি ডাকতেও হয়নি, আর এখানে মানে ওর আর মুখ ধোয়া হয়ে গেলে পরে পুরো ওকে রেডি করে আর কি পাঠিয়ে দেবো, আর ওর মানে পাপা নিয়ে যাবে আর কি, আর হচ্ছে যে ওকে দিয়ে একবার হচ্ছে কিছু বাজার করে আনবে। তো আজকে কী যে বাজার আনবে শুধু সেটাই ভাবছি। আর এমনিতে আমাদের তো মাছ কেউ খেতে চায় না, তো আজকে যেহেতু মানে হচ্ছে বাবার জন্য একটু হচ্ছে রান্না পাঠাবো, আর উনি তো মাছ খেতে ভীষণ পছন্দ করেন, তো ওই জন্য বললাম যে কী মাছ ভালো পাওয়া যায় তো ওটাই একটু আনবে।
তো বন্ধুরা, আমার মানে সমস্ত হচ্ছে বাইরের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি চলে এসেছি আমার রুমে। তো এবার আমি হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে আমার ছেলে হাজবেন্ড তো নেই, তো ওরা হচ্ছে ক্যারাটে ক্লাসে গেছে, তো ওটা তো আমি তোমাদের আগেই বললাম। আর আমার হচ্ছে বিছানাটা গুছানো হয়ে গেলে পরে তারপরে আমি চলে যাব স্নানে। তো একবারে স্নান পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে, কারণ আজকে আর ওগুলো মানে কিছুই আর তোমাদের সাথে শেয়ার করবো না। কারণ যদি মানে পুজোটা যদি শেয়ার করতে যাই তাহলে কিনা অনেকটা লেট হয়ে যায় জানো তো। আর আজকে যেহেতু ছেলে ক্যারাটে ক্লাসে গেছে, এবার ক্যারাটে ক্লাসে মানে ক্যারাটে ক্লাস থেকে ওই বাড়িতে এসে পৌঁছানোর আগেই যেন আমার রান্না কমপ্লিট হয়ে যায়, মানে আমি শুধু সেটা চেষ্টা করি। তো আবার এখানে কিছু কাপড় ছিল, তো সেগুলো আবার মানে না কাচলে নয়, তো কোনো কাজে জানো তো মানে ফেলে রাখতে পারি না। প্রত্যেকটা মানে সবসময় মনে হয় যে এটাও করে নিই ওটাও করে নিই। আবার এদিকে মানে যখন টাইমটা দেখি তখন আবার মানে মাথা পুরো ঘুরে যায় যে এতটা লেট হয়ে গেল। তো এখানে কিছু আর কি মানে হচ্ছে জামা কাপড় রয়েছে, তো এগুলো ভাবলাম যে একটুখানি হচ্ছে ধুয়ে মেলে দিই। আর আজকে আকাশটা কীরকম যেন একটু ঝাপসা হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি এরকম একটা আর কি আকাশের মানে অবস্থা। তো ওই জন্য ভাবলাম যে একটু এগুলো ধুয়ে আর কি মেলে দিই, তো যদি আবার পরের দিকে বৃষ্টি আসে তাহলে কিন্তু এগুলো আবার শুকাবে না। তো ওই জন্যই আমার এখানে হচ্ছে সমস্ত মানে হচ্ছে কাপড়গুলো আর কি রৌদ্রে দেওয়া হয়ে গেল। তো এখন তো যদিও রৌদ্র নেই, এখন আকাশটা কীরকম হয়ে আছে একটা ঝাপসা টাইপের, তো মানে ওটাই আর কি মানে হচ্ছে কাপড়গুলোকে দিয়ে দিলাম মেলে। এবারে আমি চলে যাব একদম সোজাসুজি স্নানে। তো আমার স্নান ধ্যান সব কিছু কমপ্লিট করে এবার আমি চলে এসেছি আমার উনান পাড়ে। আমি এখানে ভাত বসাবো, আর এখন ভীষণ তাড়াহুড়ো করছি জানো তো। আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো যে আজকে ওই নাকি এখন হচ্ছে বাজার নিয়ে আসতে পারবে না, কারণ ওর এমন একটা বিশেষ আর কি ওখানে কাজ পড়েছে যে ওটা কাজ একবারে কমপ্লিট করে একবারে ছেলেকে নিয়ে আসবে। তো একবারে আসা মানে তখন মোটামুটি বাজবে 10টা সাড়ে 10টা। তো অত বেলা অবধি আমি হচ্ছে রান্নাটাকে তো আর ফেলে রাখতে পারি না, কারণ ছেলে ক্যারেটে থেকে আস পুরো খাওয়ার জন্য মানে ওর প্রচণ্ড খিদে পেয়ে যায় আর কি মোট কথা, কারণ ওখানে খুবই আর পরিশ্রম করতে হয়। তো ওই জন্যই তো আমি এখানে কি রান্না করবো বলো তো, এখানে শুধু ভাতটা করবো আর ওদিকে হচ্ছে মানে হচ্ছে গ্যাসে আর কি আমি বসাবো এঁচোর আর করবো ডিমের পোচ, এগুলোই আমার সকালের খাবার। তো বন্ধুরা, এটা হলো সেই মানে বিশেষ একটা পর্ব যেটা আমি তোমাদেরকে আর কি মানে শুরুতেই বলেছি, তোমরা শুধু একটু দেখো, আশা করবো তোমাদের ভীষণই ভালো লাগবে। সত্যি কথা বলতে আমার আমার ভীষণ ভালো লেগেছে আর কি। তো আমার যেটা ভালো লাগে সেটা আমার বন্ধুদেরও ভালো লাগবে, এটা আমি আশা করতে পারি। তো তো দেখো, এটা একটা টুনটুনি পাখির বাসা, আর আজকে আমি পুরো টর্চ লাইট মানে নিয়ে গেছি, কিন্তু টর্চ দিয়েও না দেখা যাচ্ছে না জানো তো। বাচ্চাগুলোকে এত চালাক বানিয়ে ফেলেছে টুনটুনি পাখি, দেখো দেখো কী সুন্দর না, তো ওরা খাওয়ার জন্য কীরকমভাবে বেরিয়ে যাচ্ছে দেখো। ওরা ভাবছে ওদের মা এসছে জানো তো, আর ওদের মা শুধু মুখে করে একটু একটু করে কি খাবার আনছে আর ওদেরকে হচ্ছে খাইয়ে দিচ্ছে আবার চলে যাচ্ছে জানো তো। তো এখন ওর মা যেহেতু ছিল না বাসার মানে আশেপাশে কোথাও, তো ওই জন্য আমি একটা পুরো টুল নিয়ে এসেছি, টুলের উপরে উঠে টর্চ লাইট দিয়ে আর কি ওদেরকে দেখার চেষ্টা করছি, আর ভাবছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো বাচ্চাটা পুরো ঠোঁট বের করে রয়েছে, তো ওখানে দুটো ছানা রয়েছে জানো তো, ছোটো ছোটো ভীষণই কিউট ছানাগুলো জানো তো, মানে ভীষণ কিউট, মানে ওর থেকে আর কিউট কোনো কিছু হতে পারে না, আমার এত ভালো লেগেছে। তো এইবারে দেখো আমার কর্তা মশাই কিছু পাবদা মাছ এনেছে, তো এগুলোকে কাটিয়ে আনেনি, আমাদের এখান থেকে কেটে দেয় না। এটা তো আমি হাজারবার আমার ভিডিওতে বলি, এক কথা বারবার শুধু বলতেই থাকি। তো যাই হোক, এগুলোকে আমি এবার এখানে কেটে নিচ্ছি আর কি। তো কী বলো তো, আমাদের কিন্তু সকালবেলাকার খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে জানো তো। তারপরে একদম আমি ধীরে শান্তিভাবে তারপরে এগুলো হচ্ছে মাছগুলো কেটে তারপরে রান্না করব।
তো আজকে আমি রান্নাটা বসিয়েছি একটা ছোট্ট মানে হচ্ছে লোহার কড়াইয়ের মধ্যে। তো এটা এরকমই দেখতে কালো, তো তোমরা আবার কেউ আবার ভাবো না যে ওটা আমি ভালো করে মাজি না, ওটা কালোই জানো তো। গুড আফটারনুন বন্ধুরা, তারপরে চলে এলাম সেই বিকেলের পর্বে। আর হচ্ছে তোমাদের দাদাভাই আজকে বেশ কিছু আর কি বাজার করে এনেছে আর কি, তো এগুলো বাড়ির বাজার। আর কি বলতো, আমাদের মানে দোকানেও তো এরকম ধরনের বিস্কুট টিস্কুট সবই থাকে, কিন্তু তাও আর কি কিছু আর কি এক্সট্রা করে আর কি বাড়ির জন্য নিয়ে আসে। তো ওটাই এনেছে, আর একটা আজকে কাপ ফ্রি পেয়েছে যেহেতু মানে কমপ্লেনের সাথে, তো ওই জন্য ভাবলাম যে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো না, কাপটা দেখতে ভীষণই সুন্দর, কিন্তু ওটা যেহেতু প্লাস্টিকের ওই জন্য আমি আমার ছেলেকে ওটাতে দেবো না কমপ্লেন। তো আমি আর কি প্লাস্টিকের কিছুই আর কি আমার ইউজ করতে সেরকম একটা বিশেষ ভালো লাগে না, কারণ ওটা থেকে একটা অন্যরকমের একটা হচ্ছে গন্ধ বেরোয় কি না। আর এটা কীরকম প্লাস্টিক আমি সঠিক জানি না, তো যদি মনে হয় যে না ভালো কোয়ালিটির তাহলে মানে তাহলে ইউজ করতে পারি অবশ্য আর কি, সেটাই বললাম। আর দেখো মানে বিকেলে এত সুন্দর একটা হাওয়া উঠেছে, পুরো মানে প্রাণ জুড়িয়ে যাওয়া হাওয়া। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর কি বেশি বেশি করে। আর মানে পুরো মাধবীলতা গাছটা এমন সুন্দরভাবে দেখো হেলে দুলে যাচ্ছে যে এত ভালো লাগছে, মানে হেলে দুলে যাচ্ছে না ওখানেই রয়েছে আর কি। যাই হোক, তো একটু ভুলভাল আর কি বলে দিচ্ছি, তো এর জন্য আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি আবার। তো এরকম অনেক ভুলভাল কথা না মুখ থেকে বেরিয়ে যায় জানো তো, মানে ভয়েস ওভার যখন আর কি মানে দিতে ধরি কি না, তো একসাথে অনেক কথা বলতে হয় কি না, তো তার মধ্যে হয়তো ধরো যে দু একটা কথা এরকম ভুলভাল বেরিয়ে যায়। তো হয়তো তোমরা আর কি মানে নিজেদের হচ্ছে দিদি ভেবে বা নিজেদের বান্ধবী ভেবে আমাকে ক্ষমা করে দাও বলো। আর এখানে আমি বসে পড়েছি, আমার একটা কালকে গাছ লাগিয়েছিলাম, তো এটারও ভিডিও কালকে আমি বানিয়েছিলাম, তো সেটাও ডিলিট হয়ে গেছে, সবই ডিলিট হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে এটাকে আজকে রং করবো, তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আমার অনেক দিনেরই এটা ইচ্ছে ছিল, কিন্তু এই কাজটা আমি করে উঠতে পারছিলাম না, তো আজকে এই কাজটা নিয়ে একদম দেখো বসে পড়েছি। আর এটা সেই কয়েক বছর আগের পুরনো রং, তো এটা রংটা শেষই হচ্ছে না কিছুতেই, তো ওই জন্য আমি মানে যেখানে পারছি যেখানে ইচ্ছে হচ্ছে আর কি সেখানে রং করে দিচ্ছি। কিন্তু দেখো আবার দেখতেও ভালো লাগছে তাই না বলো। তো এখানে শুধু আমার একটাই কালার রয়েছে, ওই জন্য একটা কালার করছি। তো এখানে যদি একটু মানে এই যে যেটা হোয়াইট কালার করছি, ওই যে হোয়াইটের উপর যদি একটু আবার রেড কালার করে দিতাম তাহলে না এটা দেখতে আরও বেশি ভালো লাগতো। আর আমাকে আর কি মানে হচ্ছে বাবা বলেছে যে এটাতে যদি তুমি রেড কালার করতে তো এটা আরও বেশি করে মানে ভালো হবে আর কি, তো পারলে একটু রেড কালার করে দিও। তো আমার কাছে রেড কালার নেই, তো আবার কে কিনতে যাবে নতুন করে, ওই জন্য রেড কালার করবো না। তো ওটা আর কি বাবার কথা আমি শুনবো না মোট কথা, কারণ এটা কালার রয়েছে এটাই করলাম। দেখো বেশ সুন্দর লাগছে না, আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা যে এটা কেমন হয়েছে। আর এখানে এবার চলে এলাম আমার হচ্ছে গাছপালাতে জল দিতে। তো আজকেও পাইপ দিয়ে আর কি দেবো জল, তো যেহেতু পাইপটা ছোট তো ওই জন্য ওইদিকে পাইপটা যায় না, তো ওই দিকটাতে একটু বালতি দিয়ে জল দিয়ে দিচ্ছি। আর আমার না পাইপ দিতে আর জল দিয়ে ভালো লাগছে না জানো তো, কারণ পাইপ দিয়ে যখন জল দিচ্ছি তখন না হচ্ছে মানে যেগুলো আর কি মাটিগুলো রয়েছে আর গোড়ার আর কি, তো মানে গোড়ার মাটিগুলো সরে যায়, মানে আমি তো প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে জল দিচ্ছি, তো গোড়ার মাটিগুলো সরে যাচ্ছে, তো এতে কিন্তু আর কি গাছের ক্ষতি হয়। তো এটা তোমাদের দাদাভাই কিছুতেই বুঝতে চায় না, খুবই রাগ করে। আর আমার এত পরিমাণে জল মানে টানতে হয় যে পুরো গা হাত পা ব্যথা হয়ে যায়, তো এটা ওকে যখন বলি তখন ভীষণ রাগ করে। তো ওই জন্য কিছু করার নেই, পাইপ দিয়ে দিতে হবে জল। আর এখানে একটা গাছ লাগাচ্ছি দেখো, এটা কী গাছ বলো তো, পর্তুলিকা। তো এগুলো অনেকদিন আগে মানে এক জায়গা থেকে এনেছিলাম চেয়ে, তো এগুলো এবার হচ্ছে লাগাচ্ছি। তো আজকে ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।